গুগল মিটিং এ শেয়ার করা হয়েছে, ইতিমধ্যে এখানে তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমার ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতে চ্যাপ্টার 3 যে চ্যাপ্টারটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা চ্যাপ্টার 1, 2 যে দুটো চ্যাপ্টার ছিল এই দুটি চ্যাপ্টার আগে আলোচনা করেছি ক্লাসে তোমাদের, যে তোমরা পড়েছো দুটি চ্যাপ্টার। আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা আছে বীজগণিতীয় রাশি যোগ। অর্থাৎ বীজগণিতীয় যে রাশি আছে এই রাশি কিভাবে যোগ নির্ণয় করা শিখতে তোমরা, সেটা আজকে আমি দেখাবো। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে বই আছে গণিত বইটা সেটা কাছে রাখতে পারো এবং খাতা কলম নিয়ে বসো, আমরা আমাদের ক্লাস এখন শুরু করছি। দেখো বীজগণিতের রাশির যোগফল নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা শিখতে হবে এটা হচ্ছে আমাদেরকে সদৃশ বিসদৃশ পদ চিনতে হবে। প্রথমে সদৃশ পদ বিসদৃশ পদ এগুলো চিনতে হবে। এগুলো যদি আমরা চিনতে পারি তাহলেই আমরা বীজগণিতের রাশির যোগ বিয়োগ এগুলো খুব দ্রুত করতে পারি। তো আসো আমরা প্রথমে সদৃশ পদ কি এটা চিনি। যেমন আমি বলে যদি দেখি সাপোজ 7a² b, আরেকটা দেখলাম মনে করো 10a² b, তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি দুটো পদ লিখেছি, একটা হচ্ছে 7a² b আর একটা পদ হচ্ছে 10a² b, দুইটা বা দুইটা রাশি ধরো। তাহলে এই দুইটা পদের মধ্যে তোমরা খেয়াল করে থাকবে যে এটার মধ্যে a² b আছে, এটার মধ্যে a² b আছে, এটার মধ্যে a² b, এটার মধ্যে a² b, কিন্তু তাদের মধ্যে পার্থক্য কোথায় দেখবে যে তাদের মধ্যে পার্থক্য আছে শুধু এখানে আছে 7 এখানে 10, অর্থাৎ প্রথম পদটার সাংখ্যিক সহগ হচ্ছে 7 এবং দ্বিতীয় পদটার সাংখ্যিক সহগ হচ্ছে 10। অর্থাৎ তাদের মধ্যে দেখো যে সংখ্যা প্রতীক বা জোড়ক তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, এক এখানে a² b আছে এখানে a² b আছে, শুধুমাত্র সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য আছে। যদি এরকম একাধিক পদের মধ্যে কেবলমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য থাকে, আবার ভালো করে খেয়াল করো বিষয়টা, যদি এরকম একাধিক পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য থাকে, অর্থাৎ আমার প্রতীক সংখ্যা প্রতীক বা চলো যেটা আমরা বলি এগুলোর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, শুধুমাত্র সাংখ্যিক সহগেই পার্থক্য থাকে, তাহলে ওই পদগুলোকে আমরা বলতে পারি সদৃশ পদ। তাহলে এই পদ দুটা সদৃশ পদ, কেন এদের মধ্যে শুধু সংখ্যার পার্থক্য, সাংখ্যিক সহগের পার্থক্য আর কোনো পার্থক্য নেই। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে একাধিক পদ কখন সদৃশ হবে, সদৃশ হবে তখন যখন তাদের কেবলমাত্র সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে, আদারওয়াইজ তার কোনো পার্থক্য থাকবে না। যেমন যদি আমরা আরো একটা লিখি, সাপোজ আমরা এখানে লিখলাম মনে করো আমরা যদি লিখি আর একটা দেখো আমরা লিখলাম মনে করো 7x² আর এখানে লিখলাম মনে করো 9x² তাহলে এখানে 7x² 9x² দেখো আমরা এখানে লিখেছি 7x² আর একটা পদ লিখেছি 9x² তো তাহলে এখানেও x² x² কিন্তু সাংখ্যিক সহগ বলে এখানে সাংখ্যিক সহগ আছে 7 এখানে সাংখ্যিক সহগ আছে 9, তাহলে আমরা এই দুই পদ দুইটাকে কি সদৃশ পদ বলতে পারি, কেননা তাদের সাংখ্যিক সহগ ছাড়া তাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই। কিন্তু যদি আমি এবার অন্য দুটো পদ দিচ্ছি দেখো 10a সাপোজ আর মনে করো 8a ওয়াই
এবারে যে আমরা পদগুলো লিখেছি তোমরা যদি খেয়াল করে থাকো দুইটা পদের দিকে একটা আছে টেন এ আর একটা আছে এইট এ দুইটা পদে সাংখ্যিক সহগ একটা আছে আর একটা আছে দশ তো সাংখ্যিক সহগ আমরা ব্যাপার না কিন্তু আমরা যদি যে প্রতীক দেখি বড় প্রতীক গুলো দেখি বা চরকের দিক খেয়াল করি সেখানে একটা আছে এ এক্স আর একটা আছে এ ওয়াই এক্স আর ওয়াই তার কি সাংখ্যিক সহগ ছাড়া হলে যদি আরো কি আছে চেঞ্জ আছে যদি এমন হয় তাহলে সেগুলোকে আমরা সবজি বলতে পারি না অর্থাৎ এই পদ দুইটা হচ্ছে পরস্পর বিসদৃশ অর্থাৎ এরা সদৃশ নয় অর্থাৎ এদের মধ্যে এটা একই রকম না কথায় তাহলে আমরা এটা বলতে বললাম দুটি পদ সদৃশ হতে হলে তাদের মধ্যে কেবলমাত্র সংখ্যার পার্থক্য থাকতে পারবে অর্থাৎ সাংখ্যিক সহগের পার্থক্য থাকতে পারবে আর কোনো পার্থক্য থাকতে পারবে না যদি এমন হয় তাহলে পদগুলোকে আমরা বলতে পারবো সদৃশ পদ অর্থাৎ যেমন এটা আমরা শুধু সংখ্যার পার্থক্য সাতান্ন নয় কিন্তু বাকি সব ঠিক আছে অতএব এরা সদৃশ এখানে এ স্কেল বি এ স্কেল বি আছে শুধু সংখ্যার পার্থক্য সাংখ্যিক সহগের পার্থক্য অর্থাৎ এরাও সদৃশ সদৃশ কিন্তু এখানে এ এক্স এ ওয়াই তাদের মধ্যে সংখ্যার যে সহগ সাংখ্যিক সহগ ছাড়া আরো পার্থক্য আছে অতএব এরা বিসদৃশ অর্থাৎ সদৃশ নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি পদ সদৃশ হতে হলে তাদের মধ্যে সাংখ্যিক সহগ ছাড়া আর কোনো পার্থক্য থাকতে পারবে না তো আমরা যোগ করতে গেলে কেন আর এই জিনিসটা শিখা দরকার আমরা যখন একাধিক পদের যোগ বের করবো তখন আমরা যেটা করবো আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখবো এবং লিখে সেগুলো একত্রে যোগ করবো এবং এই জন্যই আমার মূলত এই সদৃশ বিসদৃশটা এখন শেখা অর্থাৎ আমরা যে যোগ করবো কার সাথে কার যোগ করবো অর্থাৎ সদৃশ পদ যারা ওই সদৃশ পদকে তার সদৃশ পদের সাথে যোগ করবো ওকে এই জন্য আমাদেরকে আগে সদৃশ বিসদৃশ বিষয়টা শিখতে হবে তো আসো আমরা এবার এই কিভাবে সদৃশ পদ পাশাপাশি লিখে ব্যাকরণে কিভাবে যোগ করে আমরা এটা যোগ করে শিখি তাহলে যদি চাও তোমাদের বইয়ে প্র্যাকটিস করছি আমি তোমাদের বইয়ে দেখবে যে ত্রাণ পৃষ্ঠা আছে থ্রি পেজে তোমাদের বইয়ে এখানে দেখবা যে চার পয়েন্ট তিনে ১৬ নাম্বার থেকে অনেকগুলো যোগ আছে এখানে তো আমরা এখান থেকে দু একটা যোগ করি এবং দেখি কীভাবে যোগগুলো করতে পারি প্রথমে যে ১৬ নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের শেয়ার করো ১৬ নম্বর ম্যাথে কি আছে এখানে আছে থ্রি এ প্লাস ফোর এটা হচ্ছে প্রথম রাশি আর আরেকটা রাশি আছে এ প্লাস থ্রি তো এইখানে দেখো আমরা দুইটা রাশি লিখেছি একটা হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি আর হচ্ছে এ প্লাস থ্রি বি এখন এই রাশি দুইটার আমরা যোগ করে নির্ণয় করবো বা এই রাশি দুটাকে আমরা যোগ করবো তাহলে আমি যদি এটাকে যোগ করি কীভাবে যোগ করবো আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখে তারপরে যোগ করবো যেমন কীভাবে আমরা যদি দেখি তোমরা যখনই যোগ করবে সদৃশ পদগুলোকে নিচে নিচে সারিয়ে করবে ওকে দেখো আমরা সেটা দেখবো সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে যোগ করে করি বা যোগ করি দেখ আমার প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি দেখলাম পরে যেটা আছে এ প্লাস থ্রি বি এ প্লাস থ্রি বি দেখো এখানে থ্রি এর সদৃশ পদে এখানে এ আছে একটা সাথে এ আছে সাংখ্যিক সহগ যদিও এখানে থ্রি
এখানে কিছু নাই মানে ওয়ান, তাহলে সার্বিক শব্দ আমার ব্যাপার না। আমার হচ্ছে কি যদি সার্বিক শব্দ ভিন্ন হয় কিন্তু বাক্য অনেকটা তো সে সদৃশ, তাহলে এখানে এই প্রথমের সাথে এই পথ সদৃশ, তাদেরকে নিচে নিচে লিখলাম ফোর বি এর সাথে থ্রি বি সদৃশ নিচে লিখলাম, এবং এখন আমরা যোগ করব সাধারণ যেভাবে যোগ করি। দেখো এখানে যদি আমরা যোগ করি এখানে লিখতে পারো যোগ ফল, দেখো যোগ করলে কি হয় থ্রি এ আর এ যোগ করলে হয় ফোর এ, প্লাস ফোর বি থ্রি বি চার আর তিন সাত বি, তাহলে যোগ ফল আসবে কত, তুমি অ্যান্সারটা লিখতে পারো নিয় যোগফল পরে প্লাস অর্থাৎ আমার যোগফলটা এখানে হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো স্যার এখানে সদৃশ পদগুলো মিলে নিচ্ছি সাজার লক্ষ্য, এখানে তো যেরকম আসা বিষয় এরকমই লিখে দিলাম, এটা সাজানো আছে সদৃশ পদগুলোকে মোটামুটি, হ্যাঁ এই জন্য এটা করতে বেশি অসুবিধা নেই। যদি আমরা আরেকটা অঙ্ক চেষ্টা করি সাপোজ তোমরা এটা তুলে থাকো আমি এটা মুছে দিচ্ছি, তারপর আরেকটা দিচ্ছি যদি মনে করো এটি এরকম থাকতো সাপোজ যে এই অঙ্কটা যদি এরকম থাকতো, মনে করো প্রথম পদটা আসছে থ্রি বি পদে, যদি এরকম থাকতো ভালো করে খেয়াল করো থ্রি এ প্লাস ফোর বি আর এই পদে থাকতো থ্রি বি প্লাস এ, তাহলে আমরা কি করতাম এখানে প্রথম পদ আছে থ্রি বি এখানে প্রথম পদ থ্রি এ, তাহলে কি আমরা কি এটা নিচে এটা নিচে যোগ করতাম না, আমরা কি করতাম আমরা সদৃশ পদগুলোকে নিজে নিজে পাশাপাশি সাজিয়ে নিতাম, এই জন্য আমরা এটা এরকম আছে এরকম লিখতাম আর এটা এরকম থাকলে এটাকে সাজিয়ে আমরা এ নিচে এ এবং যে বি আছে বি এর নিচে বি অর্থাৎ সাজিয়ে লিখতাম, ওকে অর্থাৎ পদগুলো যেমনই থাকুক না কেন এলোমেলো যদি থাকে তোমরা সদৃশ পদগুলোকে সাজিয়ে নিচে নিচে লিখে তারপরে যোগ করবে। ওকে আমরা আর একটা অঙ্ক প্র্যাকটিস করি তোমরা ক্লিয়ার করো বিষয়টা, যেমন তোমাদের বইয়ে যে আরো ম্যাথ আছে তার মধ্যে তোমরা আঠারো নম্বর ম্যাথ চালু করি, আঠারো নম্বরটা কি আছে দেখো আঠারো নম্বর ম্যাথটা আছে তিনটা রাশি আছে এখানে, আমরা যদি করি দেখো যদি তোমরা খেয়াল করো টাকা নম্বর ম্যাথ এই ম্যাথটার মধ্যে তিনটা রাশি আছে এবং আমরা একটা যোগফল বের করব, একটা আছে ফোর এ মাইনাস থ্রি বি, দ্বিতীয় পদটা আছে মাইনাস থ্রি এ প্লাস বি, এবং তৃতীয় পদটা আছে টু এ প্লাস থ্রি বি। আমরা এবার কি করবো সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাবো এবং তারপর যোগ করার চেষ্টা করবো, তার করার চেষ্টা করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাই। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে প্রথমটা আছে
चार एक बोल
আরেকটা যে পদ আছে সেটা হচ্ছে 2x² প্লাস 7xy মাইনাস 2y। দেখো এটার মধ্যে তিনটা পদ আছে, এক একটা রাশি করতে এবং এখানে তিনটা রাশি আছে, তো আমরা রাশিগুলো যোগ করবো, অর্থাৎ তিনটা রাশি যোগ করবো এবং প্রত্যেকটার মধ্যে তিনটা পদ আছে। প্রথম রাশিটা কি আছে? x² প্লাস xy প্লাস z। দ্বিতীয় রাশিটা কি আছে? 3x² মাইনাস 2xy প্লাস 3z। তৃতীয় রাশিটা কি আছে? 2x² প্লাস 7xy মাইনাস 2z। তো আসলে তাহলে আমরা এটা শিখি, এখানে তিনটা পদ আছে, আমরা এই পদ তিনটা যোগ করবো। তাহলে আমরা কি করতে হবে? আমরা জানি যে যোগ করার শুরুতে আমাকে 36 পদগুলোকে নিচে নিচে সাজিয়ে নিতে হবে। তো আসলে 36 পদগুলোকে নিচে নিচে সাজাই, তারপর যোগ করি। তাহলে আমরা দেখতে পাই কি 36 পদ গুলো নিচে নিচে সাজিয়ে যোগ করি বা যোগফল নির্ণয় করি। আমরা যোগ করি, তাহলে আমার 36 পদগুলোকে যদি নিচে নিচে সাজাই কি আসবে? দেখো প্রথমটা কি আছে? x² প্লাস xy প্লাস z। দ্বিতীয়টা আছে, দেখো আমরা x² এর নিচে জাস্ট x² আমরা পদটা লিখবো, এখানে xy আছে, xy নিচে এখানে xy পদটা নিচে নিচে লিখবো, এটাই হচ্ছে 36 পদগুলোকে নিচে নিচে সাজানো। 2xy প্লাস 3z, পরে যেটা আছে 2x² প্লাস 7xy মাইনাস 2z। ফাইনালি নিচে নিচে সাজানো হয়ে গেছে। এবার আমরা যোগ করবো, তো আমরা যদি যোগ করি যোগফল কি দাঁড়ায়? এখানে পাশে x² 3x² 2x² x² 3x² মানে 4x² 4 আর 2 6x² ওকে, xy xy এর সাথে মাইনাস 2x এর যোগ করলে হয় মাইনাস xy, মাইনাস xy এর সাথে 7xy যোগ করলে হয় প্লাস 6xy। আবার যদি খেয়াল করো 7xy প্লাস 8xy প্লাস 7 আর 1, 7 আর 1 xy অর্থাৎ 8xy হয়, তার সাথে থেকে 2xy বাদ দিলে প্লাস 6xy থাকে। কেন প্লাস চিহ্ন দিলাম? কারণ আমার বড় সংখ্যাটা আগে প্লাস ছিল, এখানে আছে জেড, থ্রি জেড, টু জেড, তো থ্রি জেড আর জেড মিলে হয় 4z, যে তো দুইটাকে চিহ্ন বিশিষ্ট আছে, এটা মাইনাস 2z, তাহলে 4z থেকে 2z বাদ দিলে থাকে প্লাস 4z থেকে 2z বাদ দিলে প্লাস 2z থাকে, এটাই আমার যোগ করে দেবো, এটাই অ্যান্সার। আমার মনে কোনো ঢুকতে পারছো, আমি আর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো তিনটা পদ ছিল, তিনটা রাশি ছিল এবং প্রত্যেক রাশিতে তিনটে তিনটে পদ, আমার প্রথমে 36 পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখলাম। তো নিচে নিচে সাজিয়ে লেখার পরে আমরা কি করলাম? আমরা যোগ করলাম, কি হবে? এখানে আছে x² প্রথম পদটা, 3x²
এটা আছে 2x স্কয়ার তো আমরা যোগ করি x স্কয়ার আর 3x স্কয়ার যোগ করলে হয় 4x স্কয়ার তার সাথে আরো 2x স্কয়ার যোগ করলে হয় 4 আর 2 দ্যাট ইজ মিন্স 6x স্কয়ার দেন এখানে আছে +xy এটা আছে -2xy এটা 7xy তাহলে xy 2xy মাইনাস আছে যোগ করলে -xy হয় 7xy থেকে -xy বাদ দিলে +6xy থাকে আর এই পদটা z 3z -2z z 3z যোগ করলে হয় 4z তার কি 2z বাদ দিলে থাকে 2z এবং এটাই আমার অ্যানসার আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমি নেক্সট আর টপিকে যাচ্ছি দেখো আমরা এটা 20 নম্বর করেছি আমরা তোমাদের বইয়ে যে আর অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা 21 নম্বর অঙ্কটাই সলভ করতে পারি 21 দেখো 21 নম্বর অঙ্ক কি আছে আমরা ফার্স্টলি দেখি বলে
জামা যোগ করার পুরো অর্থ হচ্ছে আমাকে এটাকে 36 পদগুলোকে নিচে নিচে সাজিয়ে নিতে হবে ওকে কার 36 পদগুলো আমরা একত্রে যোগ করব তারপরে দেখো তৃতীয় যেটা এখানে প্রথমে আছে 8q2 তো 8q2 যেহেতু প্রথম পদ কিন্তু এখানে প্রথম পদ 4p2 তো এটার সাথে তো 36 না 8q2 কত হবে 8q2 এটার সাথে 36 আবার 8q2টা লিখতে হবে এখানে 8q2 এর এখন চিহ্ন নাই মানে 1 ধরে নাই এখানে প্লাস কিছু না থাকে কি প্লাস ওকে তো 8q2 লিখলাম আমরা কেন আমরা এখানে লিখলাম এটা কারণ 36 পদ এই যে প্রথম পত্র যেরকম সেরকম লিখবেন দ্বিতীয় পত্রে প্লাস আর পি স্কয়ার নিচে পি স্কয়ার এবং আর স্কয়ার যা আছে তার নিচে সি আর স্কয়ার 8q2 7p2 আর স্কয়ার আমরা কি করলাম সাথে এই কিউ স্কয়ার এর নিচে 8q স্কয়ার লিখলাম 7p2 পি স্কয়ার যা আছে তার নিচে -7p2 লিখলাম এবং চিহ্ন সহকারে লিখব আমি তোমাদের বিষয় দেখো যদি মাইনাস বা প্লাস থাকে সেই চিহ্নটা সহ লিখব এবং আর স্কয়ার সেটা আর স্কয়ার নিচে লিখলাম এবং এভাবে 36 পদগুলোকে আমাদের দেখো নিচে নিচে সাজানো আছে তো এইবার আমরা যোগ করবো এর জন্য তোমাদেরকে প্রথমেই 36 পদগুলোকে নিচে নিচে সাজানোটা শিখিয়ে দিয়েছি কারণ এটা না সাজাইতে পারলে তোমরা যোগ করতে গিয়ে এলোমেলো করে ফেলবে তো আমরা যদি এবার যোগ করি 4p2 আর p স্কয়ার দেখো দুইটি যোগ চিহ্ন বৈশিষ্ট্য আছে 4p2 আর p স্কয়ার যোগ করলে হয় 5p2 আর 5p2 আর এখানে আছে -7p2 তো 5p2 প্লাস আর -7p2 মাইনাস তো করলে যোগ করলে কি দাঁড়ায় দেখো বিপরীত চিহ্ন বিশিষ্ট যেহেতু যোগ ফল তাহলে 4 1 5 5 থেকে 7 যাবে -2p2 কথা থাকতে পারে যে সার্কেল মাইনাস দেখো এই দুটি ছিল 5p2 দুটি যোগ করলে 5p2 প্লাস 7p2 মাইনাস আমার 7p2 মাইনাস 7 বড় বড় সংখ্যাটা রাখি ঋণাত্মক চিহ্ন আছে এবং এই জন্য আমার এখানে ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হয়েছে 7 আর 8 দুটি যোগ চিহ্ন বিশিষ্ট আছে যোগ করলে 7 আর 15 কিউ স্কয়ার হবে 4 আর 3 এটাও যোগ এটাও যোগ 4 3 যোগ করলে কত হবে 7 আর এটা হচ্ছে মাইনাস তার 4 3 7 7 থেকে একটা মাইনাস গেলে কেন 36 পদগুলোকে নিচে নিচে সাজানো দরকার আমার মনে হয় এটা তোমরা এখন উপলব্ধি করতে পারছো যে যোগ করার জন্য কেন 36 পদগুলোকে নিচে নিচে সাজানো দরকার তো আমরা আরেকটা শিখলাম দেখি এবার বই অনেক করে যেহেতু অঙ্ক আছে আমরা আরো দু একটা শিখতে পারি না যেমন এখানে 26 27 অঙ্ক আছে 26 27 দুইটা থেকে 26 নম্বর অঙ্কটা করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে 26 নম্বরটা করে দিকে তো আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটাই কেন আমাদের এটা হলো 4p2 আর p2 মিডিয়া হয় 5p2 আর এখানে আছে -7p2 5p2 থেকে 7p2 5 দিলে -2p2 থাকে 7 আর 8 যোগ করলে 15q2 হয় 4 3 7 আর এটি থেকে মাইনাস হবে 4 3 7 থেকে 1 পয়েন্ট বাদ দিলে প্লাস 6 আর স্কয়ার হয়
এবং এভাবে অ্যান্সার চলে আসছে। তোমরা আমি আরেক কপি যাচ্ছি, যেমন তোমাদের বইয়ের যে 26 নম্বর আছে এটা পড়ে দিচ্ছি। যোগ করি
তো দেখো এবার এখানে x স্কয়ার মাইনাস x স্কয়ার আর একটা প্লাস x স্কয়ার তাহলে একটা মাইনাস x স্কয়ার একটা প্লাস x স্কয়ার যোগ করলে শূন্য তার সাথে x স্কয়ার যোগ করলে কি থাকে আমাদের একটা x স্কয়ার থাকে সেম ভাবে y স্কয়ার এর সাথে 2y স্কয়ার তার সাথে 2y স্কয়ার বাদ দিলে একটা y স্কয়ার থাকে সেম ভাবে z স্কয়ার যেটা আছে 2z স্কয়ার তার সাথে একটা z স্কয়ার বাদ দিলে কিন্তু z থাকে ওকে তো তাহলে আমার যোগফল কত আসলো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার অর্থাৎ a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার এগুলো যোগফল আসলো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তাহলে আমাকে দেখো এটা প্রমাণ করতে হবে কত ছিল কি যে প্রমাণ করেছে যোগফল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যোগফল x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার এবং আমার এখানে প্রমাণেও সেটা কিন্তু চলে আসছে অর্থাৎ আমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান কি হলো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার যেটা আমরা এটাকে দেখাতে বলছে তা তুমি লিখে নিতে হবে যে দেখা না পড়ো আচ্ছা বুঝতে পারছি ওকে তো আমার মনে হয় তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আশা করি আজকে তো ক্লাসটা তোমরা দেখেছ এবং তোমাদের মানে ভালো লেগেছে তো তোমরা বাসায় যে যোগগুলো আছে তোমাদের ওই সেটাতে 16 নম্বর থেকে 26 27 নম্বর পর্যন্ত এখানে অনেকগুলো যোগ আছে আমি বেশ কয়েকটা তোমাদের করিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা তো ক্লাসটা দুই একবার মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে যেহেতু ক্লাসটা ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া থাকবে এবং তোমরা নিয়মিত সবগুলো ক্লাস করবে এ প্রত্যাশা করি এবং বাইরে একদম ঘোরাঘুরি করবে না যতদিন পর্যন্ত না স্কুল বন্ধ থাকে ততদিন পর্যন্ত বাসায় থাকবে এবং বাসায় যত সম্ভব প্রশ্ন করবে আপু আপু কথা শুনবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো নিরাপদ